সংস্কারের অভাবে বেহাল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের রাজারামপুর যাওয়ার রাস্তাটি। দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তাটি বর্ষার শুরুতেই দাঁত নোক বেরিয়ে পড়েছে, তৈরি হয়েছে খানাখন্দ, যাতায়াত করা দুষ্কর হয়ে উঠেছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, বাবা ঠাকুরদার সময় থেকেই রাস্তার বেহাল দশা, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আমাদের রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ, আমার বাপ ঠাকুরদার আমল থেকে রাস্তা আমাদের একদমই খারাপ, মানে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। আমাদের ছেলেমেয়েরা বাবার আমল দাদুর আমল থেকে সেই হেঁটে স্কুল যাতায়াত করতে হয়েছে, আমরাও করেছি, আমাদের ছেলেমেয়েদের এখনও পর্যন্ত সেই যেতে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। আর এমনকি এখন আমাদের রাস্তার যা কন্ডিশন, সাইকেল মোটর সাইকেল পর্যন্ত আমরা মানে নিয়ে যেতে পারি না একটু বৃষ্টি হয়ে গেলে। আচ্ছা, অ্যাম্বুলেন্স ঢুকে, অ্যাম্বুলেন্স কী করে ঢুকবে? সাইকেল মোটর সাইকেল যেতে পারে না, তার অ্যাম্বুলেন্স ঢোকার প্রশ্নই আসে না। মানুষ অসুস্থ হয়ে গেলে ডুলিতে করে নিয়ে গেছে। বিষয়টা আমরা অনেকদিন আগে আমরা আমাদের এর পূর্বর্তনে এমএলএম পেতে জানিয়েছি, মানে সেরকমভাবে কিছু কাজ নেই। আমাদের যে এই যে কালভার্টটা দেখছেন, এই কালভার্টটা আমাদের মানে সিপিএমের আমলে তখন 6,70,000 টাকা দিয়ে করা হয়েছিল। তারপর থেকে ওই অল্প স্বল্প কাজ, ওই অল্প স্বল্প কাজে আমাদের 2 কিলোমিটার রাস্তা কী করে মানে হয়নি এদের এর কিছু। আর আপনার 2011 সালের পর থেকে মানে একদানা মরামও পড়েনি, কোনো উন্নতি নেই আমাদের এখানে। স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েতকে জানানো হয়েছে, অল্প স্বল্প হয়তো 2-1 ট্রলি ওই যে এই যে ফেরোর ইয়েটা দিয়েছিল বছর, পাইপ লাইনে যেটা কাটা হয়েছে সেই মাটি মিক্সড হয়েছিল, সেইটা যার ফলে রাস্তার আরও একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন ওই আমরা ওই যে ফেরোর ইয়েটা দিয়েছে, তো ওই সাইকেল মোটর সাইকেল কোনো যাচ্ছে এখন আমাদের রাস্তাটা মানে যাতে হয়। নির্বাচন আসে নির্বাচন যায়, নেতামন্ত্রীরা শুধু আশ্বাসই দিয়ে গেছেন, হচ্ছে হবে দেখছি বলে কাটিয়ে দেন। স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি তিনি অবগত নন। দেখুন, আমি তো সবেমাত্র 10-15 দিন প্রধানের সিটে বসি, তার আগে আমাদের নারায়ণচন্দ্র রায় মহাশয় প্রধানের সিটে প্রধানের ছিলেন, তিনি তো মারা যাওয়ার পর আমি বসেছি। আমি এসব সম্বন্ধে এখন পর্যন্ত কোনো কিছু আর কি বলতে পারছি না, তো যাই হোক আমি তদন্ত করে দেখছি কী করা যায়। আচ্ছা, শুধু রাজারামপুর নয়, বর্ষাল গ্রাম পঞ্চায়েতের প্রায় সবকটি রাস্তার অবস্থাই বেহাল, শ্রী প্রকল্পে সমস্ত রাস্তাই হচ্ছে। তাহলে মানুষের প্রশ্ন, এখনও পর্যন্ত কেন বর্ষাল গ্রাম পঞ্চায়েতের রাস্তাগুলির অবস্থা বেহাল? পথশ্রী প্রকল্পের তো উদ্বোধন করে গেছেন, সেটা তো আমরা তাতে ছিলাম, কিন্তু পথশ্রী প্রকল্পের কোনো কাজ এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। যদি এসে থাকে তাহলে আমরা পঞ্চায়েতের থেকে আমরা ব্যবস্থা নিই। যদিও গঙ্গাজলঘাটি পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ জিতেন গড়াই গ্রামবাসীদের সঙ্গে সহমত পোষণ করেন, তিনি রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। গ্রামবাসীরা যে অভিযোগ করেছে তাদের অভিযোগটা সত্যি খুব যুক্তিযুক্ত। আমরা নিজেরাও নির্বাচনের সময় গিয়ে রাস্তাগুলো দেখেছি, অন্য বিভিন্ন কাজেও আমরা গিয়ে রাস্তাগুলো আমরা দেখেছি, সত্যি তাদের দাবিটা যুক্তিযুক্ত। তো যেহেতু বিষয়টা হচ্ছে যে আমাদের নন্দনপুর থেকে রাজারামপুর এই রাস্তাটা হচ্ছে দীর্ঘ অনেকটা রাস্তা, অন্যদিকে আমাদের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের আরেকটি রাস্তা ভদ্রা মোড় থেকে বৃন্দাবনপুর বর্ষাল, এই দুটি রাস্তা অনেক দীর্ঘ হওয়ার জন্যে আমরা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করাতে সক্ষম হয়নি। গ্রামের ভিতর সাইডের রাস্তাগুলো আমরা পঞ্চায়েত সমিতির থেকে আমরা ঢালাই করেছি, কিন্তু এই রাস্তাগুলি দীর্ঘ হওয়ার কারণে গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর আমরা আমাদের মাননীয় জেলাশাসক মহাশয়কে সেই লিখিত অভিযোগ আমরা ফরোয়ার্ড করেছি এবং আমরা ব্যক্তিগতভাবে জেলাশাসকের সাথে গিয়ে কথা বলেছি। জেলাশাসক মহাশয় নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পে এই রাস্তাটির টেন্ডারের প্রসেস উনি করেছিলেন, কিন্তু যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের কারণে কোনো এজেন্সি এই টেন্ডারে তারা পার্টিসিপেট না করার কারণে রাস্তাটি এখনও পর্যন্ত। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।